নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি সঞ্চয়িতা রান্নাঘরে। সবাইকে অভিনন্দন জানাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন। আমার রেসিপি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বাটা। মিষ্টি কুমড়োর কচি পাতাগুলোকে বাটা খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা গরম ভাতের সঙ্গে এই পাতা বাটা হলে আর কিছুই লাগে না। কি কি লাগছে এই রান্নাটি করতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা আলুকে ছোট ছোট করে কেটে রাখলাম, কাঁচা লঙ্কা, রসুন, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে। মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে এনেছি, আর নুন হলুদ তো লাগছেই। আলুগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিলাম স্বাদ মতো নুন। সামান্য হলুদ গুঁড়ো, আলুগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলিকে শিল নোড়াতে বেটে নেব। বন্ধুরা, মিক্সচার গ্রাইন্ডারও করা যায়, কিন্তু শিলনোড়ার স্বাদটাই অন্যরকম। তাই একটু কষ্ট করে হলেও আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। এভাবে আমি ভালো করে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দেব, আর একটু কালো জিরা। এবারে পাতা বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব বেশি নাড়তে হবে না, কেননা পাতাগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। আমার পাতা বাটা হয়ে গেছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। এবারে আমি খেয়ে নেব। খুব ভালো হয়েছে, দারুণ। আপনারাও ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। বাই, দেখা হবে পরের ভিডিওতে।